সুপ্রভাত সবাইকে তো হঠাৎ প্লেন মাতাবাড়ি জাম্মু সবারই নিয়া তো গুরুদেবের ও মায়ের শ্রীচরণের আশীর্বাদ নিয়া সবাই রেডি পরিবারের সবাই লইয়া একসাথে যাইতে এর মজাই আলাদা গাড়ি দু সবাই উঠে এলাম গা কী মজা সবাই একসাথে আমি বইছি আগে কি মজা সবাই কি কী হাসাহাসি কি ফাইন এর মধ্যে ফাঁক একটা সেলফি তুলে নিলাম কী মজা সবারই লইয়া গাড়িও তাড়াতাড়ি ছুটছে রাস্তাঘাটের লোকজনও কম আজকা ৰাস্তাত লোকজনকম গাড়ী তাত যে বাহ কুঁৱাশা কিছু কম আছে এই বাছটো মন যায়ব আমদাৰ আগে যেতিয়া চাগা আকে একো বিশ্ৰাম কৰাম দাড়াইলাম গোটা ছবি টবি তুললাম গাড়ী যে জাগা দিয়ি পৰিৱেশ আলু লাগিছে গাড়ীত আপুনি লম গা গাছটা কি সুন্দর করে না দেখেন কি ভালো লাগতেছে পোস্টার লাগাই না কি সুন্দর লাগতেছে বাহ জাগা নাই দেখেন বাড়িতে আমিও লাগাইলাম ইলে কি সুন্দর লাগতেছে বাহ লোকে একটু গানও লাগাই নিলাম কি মজা লাগতেছে গান শুনতে শুনতে গাছ দেখতে দেখতে সবারই লইয়া মাতা বাড়ির কাছাকাছি প্রায় আয়া ফুরছি এখন লাইমা জামোগা লাইমা ওই মাইল লেগে নিলাম সাথে একটা চুলি তুললাম সবাই মিললা উঠলাম বাহ আমার একদি দেয় পড়ছে আমি এনে ফোরাইলাম উত্তে সকলতে সকল সকলতে দিয়ে লাইনে দাঁড়াই পূজা টুজা দিয়ে সব রেডি আমি ফরাইলাম এত সোহাল বাইরে আয়ো যাক পরিবেশটাও অনুকূল আছে সব ঠিকঠাক আমরাও লাইনে দাঁড়াইলাম লাইন তো অনেক লম্বা শয়াল সয়াল আইসি এর অনেক লম্বা তো ফাঁকি দিয়া আমি গ্যাসেরা মার একটা ছবি তুলে নিলাম দেখতে কি ফাইন লাগতেছে মায়ের শীর্ষ সবাই মিলে পূজা দিয়া আবার সবাই মিলে একটু দু মুম্মতি জালে এলাম যাতে বসাটা যাতে সবার ভালো কাটে সবাই যাতে ভালো থাকে মাও যাতে ভালো থাকে পরিবারের সবাই লইয়া ভাল লাগতেছে সবাই মিলে গেছি মন্দিরের সুরা কি সুন্দর লাগতেছে সবাই একসাথে শিব মন্দিরটা বাহ দারুণ দারুণ লাগতেছে মন্দিরের কাজ না চলছে তার সম্পূর্ণ হলে তো আরো ফাইন লাগবো দেখতে এমনই যে সুন্দর এরপরে আরো সুন্দর লাগবো কি মজা লাগতাছে যে বুঝাই কইতাম না দারুণ দারুণ লাগতাছে সবাই মিল্লা বাহ সুন্দরের কাছে এই বটগাছ সবাই মিল্লা মনের বাসনা নিয়া বাইন্ডা রাখছে কি দারুণ লাগতেছে সবাই একসাথে লাইন আরো অনেক লম্বা হয়ে গেছে গা আমরা আগে দিলে লাইনটা একটু কম পাইছি ওখানে দি আরো লম্বা লাইন হয়ে গা যদি একটু দেরি তাম তাহলে আরো দেরি লাগলো হইলে পূজা দিতে সাল সাল পূজা দিতে খুবই মজা লাগে ঠিক না অনেক লাইনটা অনেক লম্বা হয়েছে গা সিঁড়ি অব্দি নিচে গেছে গা বাহ দারুন দারুন অনেক মানুষ অনেক মায়ের মন্দিরে পূজা দিয়ে সবাই আবার সিঁড়ি দিয়ে নিচে নামলাম মায়ের পুকুরে জামু ঘাটে নাম তুই অনেকে আবার ফুটা দেয় বাহ মায়ের পুকুরটা আজকে কি দারুণ লাগতেছে মায়ের মন্দিরের দেয়া নাম্যা দেবতা মাছের আমরা সবাই মিলে একটু খাবার দিলাম কি দারুণ লাগতেছে মাছ যে একটু 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 করে যে খায় কি দারুণ লাগতেছে পুকুরটা অনেক বড় সবাই মিলে দেখেন দারুণ লাগতেছে ইয়া নয় সবাই মিলে আবার একটু ছবি টবি তুলতাছে দূরের থেকেও মার মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগতেছে সবাই মিললে দেখেন কি দারুণ লাগতেছে একটু একটু মাছগুলা যে খাবার খাইতেছে সবাই দেখেন কি দারুণ লাগতেছে সব দেবতা মাছ দারুণ লাগতেছে মায়ের মন্দিরের পুকুরের মধ্যে আবার একটু পদ্ম ফুল লাগাইছে কি দারুণ লাগতেছে মাছ একটু একটু করে খাইতেছে এর মজ আলাদা একটু একটু করে যে কত সুন্দর যারা গেছেন দেখছেন খাবার দিচ্ছেন তারই কইতেন ধরবেন মায়ের মন্দিরের পুকুরের মধ্যে জলের মেশিনগুলা নতুন করে লাগাইছে দূরের থেকে দেখেন মার পুকুরটা কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে সবাই মিলে দেখেন কি দারুণ লাগতেছে বাহ সবাই মিলে যে খাবার দিতেছে দেহেন দূরের থেকে কি দারুণ লাগতেছে বাহ দারুন দারুন দারুণ লাগতেছে তো আমার একলা ভালো লাগলোই তুই তো না সবাইকে মন লাগতেছে কেমন লাগছে কমেন্টটা জানায়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই জয় মাতিপুরেশ্বরীমা